কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? স্বদেশ নিউজে আপনাদের স্বাগতম। পূর্ণ মন্ত্রী দায়িত্ব যারা পেলেন, আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী, ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী, মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, মোহাম্মদ ফারুক খান বাণিজ্য মন্ত্রী, আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রী, আনিসুল হক আইন মন্ত্রী, মোহাম্মদ হাসান মাহমুদ তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রী, মোহাম্মদ আব্দুস শহীদ গ্রহণ ও গণপূর্ত মন্ত্রী, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রী, র আ ম ওবায়দুল মুক্তাদ চৌধুরী অর্থমন্ত্রী, মোহাম্মদ ওবায়দুল আব্দুর রহমান বস্ত্র ও পাট মন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী নফেল ভূমি মন্ত্রী, ফরাদ হোসেন পরিকল্পনা ও জনপ্রশাসন মন্ত্রী, মোহাম্মদ রফিকুল হক খান ধর্মমন্ত্রী, মোহাম্মদ জিদুল হাকিম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সাবির হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী, স্থপতি ইয়াফেস উসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ডক্টর সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী সিমেন হোসেন রিমি মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী, প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, মোহাম্মদ আলী আরাফাত পররাষ্ট্র প্রতিমন্ত্রী, খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী, জাহিদ ফারুক জনপ্রশাসন প্রতিমন্ত্রী, কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, রুমানা আলী টুসি শফিকুর রহমান চৌধুরী পানি সম্পদ প্রতিমন্ত্রী, আহসানুল ইসলাম টিটু বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সর্বশেষ আপডেট জানতে স্বদেশ নিউজের পাশে থাকুন। ধন্যবাদ।